আর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী। বিকেলে প্রেস ক্লাবে ইসলামী ছাত্র শিবির আয়োজিত চলতি বছর এসএসসিতে জিপিএ 5 পাওয়া গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এতে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মাওলানা নিজামী। যারা দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এই ধরনের ছাত্র ছাত্রী যে দেশে আছে সেই দেশ আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ অতি সত্তর স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।